বারুনি মেলা বন্ধের নামে মিথ্যা অভিযোগ করেছেন শান্তনু। সাংবাদিক সম্মেলন করে সাংসদের অভিযোগ নস্যাৎ করলেন মতুয়া মহাসংঘের সদস্যরা। ঠাকুরনগর বারুনি মেলা নিয়ে মঙ্গলবার একাধিক অভিযোগ এনেছেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। তিনি অভিযোগ করেন, মেলা বন্ধ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার ক্যাডারদের দিয়ে মেলায় 144 ধারা জারি করতে আবেদন করা হয়েছে। সেই অভিযোগের বিরুদ্ধে সোচ্চার হলেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। বুধবার বনগাঁ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংসদের অভিযোগকে নস্যাৎ করে দিলেন মতুয়া মহাসংঘের কার্যকারী সভাপতি শচীন সরকার। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্যে অনেক কিছুই করেছেন, শান্তনু ঠাকুর মতুয়াদের জন্যে কাজ করেননি। মেলা বন্ধ করার জন্য 144 ধারা জারি করার আবেদন করা হয়নি, মেলায় দুষ্কৃতি ঠেকাতেই এই আবেদন করা হয়েছে। পাশাপাশি তিনি শান্তনু ঠাকুরের সমালোচনাও করেন। সিএএ নিয়ে শান্তনু ঠাকুর মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বলেও দাবি করেন মতুয়া সাধু গোসাইরা। আজকে আমরা মতুয়াদের পক্ষ থেকে প্রেস মিট করছি, কালকে শান্তনু ঠাকুর যে বিবৃতি দিয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। মমতা ব্যানার্জি কখনোই মতুয়াদের মেলা বন্ধ করার পক্ষে নাই, বরং মতুয়াদের জন্য অনেক কিছু করেছেন উনি। যেমন ঠাকুর হরিচাঁদের নামে ছুটি ঘোষণা করেছেন, ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় করেছেন, সেই মানুষের নামে মিথ্যা অপপ্রচার এবং মিথ্যা কথা বলছে শান্তনু ঠাকুর। আমাদের যেটা বক্তব্য, সেটা আমরা 7 বছর ধরে এই মেলায় পারমিশন পেয়েছি, সেই কাগজপত্র আমার কাছে আছে, এবং এই 7 বছরের মধ্যে ও গায়ের জোরে আমাদের ওখান থেকে কোনোভাবেই কোনো কাজ করতে দেয় না। আজ দীর্ঘদিন ধরে ও গায়ের জোরে, ও যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী, সেহেতু ও সেই বল প্রয়োগ করে ওই মেলার সমস্ত কিছু ওরাই ভক্তগণ করে। আমরা ওখানে গেলে আমাদের পরে টর্চারিং করে, মারধর করে, এবং সমাজ বিরোধীদের নিয়ে ও একটা দৌরাত্র সৃষ্টি করে। আমরা শুধু তার প্রতিবাদ করেছি, অন্য কিছু নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ঠাকুরনগর বারুনি মেলা নিয়ে মঙ্গলবার একাধিক অভিযোগ এনেছেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। তিনি অভিযোগ করেন, মেলা বন্ধ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার ক্যাডারদের দিয়ে মেলায় 144 ধারা জারি করতে আবেদন করা হয়েছে। সেই অভিযোগের বিরুদ্ধে সোচ্চার হলেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। বুধবার বনগাঁ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংসদের অভিযোগকে নস্যাৎ করে দিলেন মতুয়া মহাসংঘের কার্যকারী সভাপতি শচীন সরকার। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্যে অনেক কিছুই করেছেন, শান্তনু ঠাকুর মতুয়াদের জন্যে কাজ করেননি, মেলা বন্ধ করার জন্য 144 ধারা জারি করার আবেদন করা হয়নি, মেলায় দুষ্কৃতি ঠেকাতেই এই আবেদন করা হয়েছে। পাশাপাশি তিনি শান্তনু ঠাকুরের সমালোচনাও করেন। সিএএ নিয়ে শান্তনু ঠাকুর মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বলেও দাবি করেন মতুয়া সাধু গোসাইরা। আজকে আমরা মতুয়াদের পক্ষ থেকে প্রেস মিট করছি, কালকে শান্তনু ঠাকুর যে বিবৃতি দিয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। মমতা ব্যানার্জি কখনোই মতুয়াদের মেলা বন্ধ করার পক্ষে নাই, বরং মতুয়াদের জন্য অনেক কিছু করেছেন উনি। যেমন ঠাকুর হরিচাঁদের নামে ছুটি ঘোষণা করেছেন, ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় করেছেন, সেই মানুষের নামে মিথ্যা অপপ্রচার এবং মিথ্যা কথা বলছে শান্তনু ঠাকুর। আমাদের যেটা বক্তব্য, সেটা আমরা 7 বছর ধরে এই মেলায় পারমিশন পেয়েছি, সেই কাগজপত্র আমার কাছে আছে, এবং এই 7 বছরের মধ্যে ও গায়ের জোরে আমাদের ওখান থেকে কোনোভাবেই কোনো কাজ করতে দেয় না। আজ দীর্ঘদিন ধরে ও গায়ের জোরে, ও যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী, সেহেতু ও সেই বল প্রয়োগ করে ওই মেলার সমস্ত কিছু ওরাই ভক্তগণ করে। আমরা ওখানে গেলে আমাদের পরে টর্চারিং করে, মারধর করে, এবং সমাজ বিরোধীদের নিয়ে ও একটা দৌরাত্র সৃষ্টি করে। আমরা শুধু তার প্রতিবাদ করেছি, অন্য কিছু নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।